এবারে চলে যাক খলিফাদের জীবনে একটা ঘটনা শোনাই আপনার বিরক্ত হচ্ছে না তো আবার আলকা সাধু সো বলো খোলোকেল বায়ানা আওয়াজ আজি দান হায়াতি এটা যুবকদের গরম কইলি নাকি আগে ওরা এটাই চায় ওরা কী চায় এটাই চায় ওরা মরুভূমির গভীর রাত্রিতে ওনার অভ্যাস ছিল প্রতিদিন রাত্রিতে এদিক সেদিকে ঘুরানো মদিনার হোলিতে গলিতে মরুভূমির ময়দানে যেতেন এমন পর্যায়ে হাঁটা হাটি করতেন আমিনুল খলিপাতুল মুসলিমিন হাজরত উমার আন। তিনি সর্বক্ষণিকভাবে জানতেন এবং চেষ্টা করতেন যেন আমার এই অর্ধজাহানের মধ্যে যদি কোনো ব্যক্তি না খেয়ে মারা যায় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কায়ামতের দিন আল্লাহ আল্লাহর আসামির গারা দাঁড়া হতে হবে আল্লাহ একবার ভাইয়া আমার খলিফাতুল মুসমিন আমিরুল খাত্তাব হু তিনি গভীর রাত্রেতে হেঁটে যাচ্ছেন আর তিনি রাস্তার মাঝখান থেকে মরুভূমির ভিতরে আওয়াজ শুনতে পাচ্ছেন হায়াতি। প্রাণ বধুয়ারে আমার জৈবন করে টলমল টলমল একবারও আসলে না ভালো গান নাকি এই গান কানে আসলো কি ভালো গান এই গান যখন কানে আসলো চিন্তা করলেন খলিফা উমরের রাষ্ট্র গান বলা কোরআনে নিষেধ কোরানে কি গান বলা নিষেধ আছে কিন্তু এই খলিফার রাষ্ট্রের মধ্যে কোথায় কে গান গাইল তাকে খুঁজে তালাস করার দরকার খোঁজ করলেন মরুভূমির ভিতরে একটা বাড়ি দেখা যায় বাড়ির ভিতরে না ঢুকে তিনি বাড়ির বাইরে বেড়া ভেঙে পিছন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন করার পরে দেখেন ঘরের মধ্যে যুবতী মেয়ে যুবতী কণ্ঠের গান শুনে ঢুকলেন যুবতী মেয়ের গান শোনার পরে দেখে যুবতী মেয়েটির সন্মুখে একটি হারিকেল জ্বালানো আছে টিম টিম করে আলো জ্বলতেছে খলিপাহ তোমার বললেন মেয়ে আলোর জ্বর পড়াও হারিকেলা আলো জল বাড়াও জোর বানো হলো খলিফা বললেন মেয়েরে গান গাইলে কেন তুমি কি জানো না এটা খলিফা উমরের রাষ্ট্র গান বলা নিষেধ কেন তুমি গান গাইলে মেয়েটা বলতেছে পথিক আপনাকে তা আমি তো চিনি না আপনাকে আমি জানি না আপনাকে আমি তো আপনাকে চিনি না আপনি কেন আমার পিছন বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন কি জন্য আপনি প্রবেশ করলেন আমার ঘরের মধ্যে ভাবেই করে বেআইনি ভাবে খলিফা আমার বলছেন আমি যেই হয় না কেন তুই বলো গান গাইলে কেন মেয়েটা বলছেন পথিক আমি গান কারিমার একটা মাত্র আয়াত লঙ্ঘন করেছি আর আপনি এই মুহূর্তে আমার ঘরের মধ্যে পিছন দরজা দিয়ে নাই দরজা পিছনে কি আছে বেড়া আছে বেড়া ভেঙে দরজা করলেন কেন বেড়া ভেঙে দরজা করি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন এই মুহূর্তে আপনি আল্লাহ তিনটা আয়াত? লঙ্ঘন করেছেন কয়টা তিনটা আর আমি মাত্র একটা আয়েত লঙ্ঘন করেছি সুতরাং আপনি কেন লঙ্ঘন করলেন তিনটা আয়াত খলিফা তোমার বলছেন মা তিনটা কি কি লঙ্ঘন করেছি তুমি কি একটু বলবা নাকি মেয়েটা এবার বলতেছেন ওগো পথিক ওগো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াতাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ইলা লাখিলায়াত সূরা বাকারা দ্বিতীয় পারা ইবনে কাছের দ্বিতীয় খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা সাত নম্বর লোকের একশো মিন আবুয়া বিহা পাক বলেন তোমরা গৃহের সদর দরজা দিয়ে প্রবেশ করবা পিছন দরজা দিয়ে তোমরা প্রবেশ করো না কিন্তু আমার পিছনে দরজা নাই আমার বেড়া ভাঙ্গি আমার ঘরের মধ্যে ঢুকলেন কেন আল্লাহ সামনে দরজা বলছেন সদর গেট দিয়ে আসো পিছন আপনি আসলেন এই একটা আয়াত আয়াত লঙ্ঘন করলেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমাকে ভয় করো কাকে ভয় করবে আল্লাহ রব্বুল আলেন বলেন আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো যদি আমাকে ভয় করো তাহলে পরে জেনে রেখে দাও সকল কাম তোমরা হতে পারো কার কথা কারো আস্তে কাল লোকে শুনবি কার কথা আমার এবার হয়তো মার বলছেন মেরে দুই নম্বর কি আয়াতে কালিমা মাম লোক মন করলাম বলো এবার দুই নম্বর কথা বলো মেয়েটি ডেকে বলছেন প্রতীকরে আমিতো আপনাকে চিনি না দুই নম্বৰ আপনি আয়ত লঙ্ঘন কৰিছেন আল্লাহ পাক বলে জানিয়েছেন কোৱা কারিমার কালিমাৰ মধ্যে এয়া আই দু হাল্লা জিনা আমানুলা তা দলু বয়ো দান গয়ৰা বয়তিকুম হাতাতা তা নিচুৱা আলা আহা দালিকুম খয়ডুল লাকুম লা আল্লাকুম তাদকার বাইরে আমার যুবতি মব জানান। আল্লাহ বাক জানিয়েছেন হাল্লাজি না আমাো লাতাদ খুল বয়তান গয়রা বৈতিকুম হাততা তাস্তা নিসু। আল্লাহ পাক জানিয়েছেন ওহে যারা ইমানের দাবি করো ওহে যারা ইমানের দাবি করো জনে রেখে দাও শুনি রেখে দাও হবেই তো অন্য কারোর গৃহে প্রবেশ করার সময় অনুমতি না গৃহে প্রবেশ করো না নিজের গৃহ বা অন্য গৃহে যার হোক না কেন আগে অনুমতি নেবা তারপর প্রবেশ করবা কার কথা আল্লাহ জানিয়েছে না কথা ও তুসাল্লিমুনা আলা আহলিহা ওয়াতাসাল্লিমু আলা আহলিহা আল্লাহ পাক জানিয়েছেন এবং সালাম দিবা সালাম নারী প্রবেশ করো না এরপর আল্লাহ জানিয়েছেন দালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক জানিয়েছেন এটি তোমাদের জন্য শ্রেষ্ঠ যাতে তোমরা সতর্ক হও সাবধান হও এই জন্য তোমাদেরকে বলে দিলাম কিন্তু আমার তো আমার তো দরজা ছিল সামনে পিছন দিয়ে বেড়া ভাঙে কেন আসলেন দুই নম্বর আমাকে সালাম কেন দিলেন না আল্লাপাক সালাম দেওয়ার কথা বলেছেন আজকাল তো আমরা সালামের ব্যাপার ভুলে গেছি নিজের বাড়িতে যদি কোনো ব্যক্তি সালাম দেওয়ার অভ্যস্ত করি ওষুধের একটা স্বর্ণ জিন্দা হবে কি একটা সন্নদ জিন্দা হয়ে যাবে আর যে ব্যক্তি সালাম দিবে না দিবেন একটা সে সেজন্য মাঠের মধ্যে দিল আমার ভাইরা আল্লাহ নবী জানিয়েছেন অবাধ্য সন্তানকে যদি কোনো ব্যক্তি পঁচিশ বেশ সালাম দেয় আল্লাহ আল্লা আলমিন তাকে মা বাবার বাধ্য করে দিবে আর জোরে আল্লাহ কথা কথা ভয় পান নাকি ধরলে যাবেনি বিদেশ সরকার নাকি ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন এরপর তিনি নম্বৰ জানিয়েছেন ইয়া আই দুহাল্লাজে না আহ মানুষ টানিব কাছে ৰাম মিনা জন্নি ইনাবা বা দা জন্নি এ মুলা তা যা চাচু ওয়ালা বা দুকুম বাদ আই হিবো আইয়া কুলাহ মাখি মাই তান ফাকারি তুমু ওটা কুল্লা ইন্না আল্লা ঘটাউয়া বুড়ো হে পবিত্র কুঁড়ে কারিমান মধ্যে জানিয়েছেন আমার ভাইরা এয়া আই কি হল আজি না মানুহ জো তানিবু কার্তিরাম মিনাস জন্নি আল্লাহপাক বলেন অহে হাজার ইমান দাবি করো তোমরা অধিকাংশ ক্ষেত্রে অনুমান করো কি অনুমান করো চাচা আপনি অনুমান কেন করলেন আমার অনুমান কেন করে আমার ঘরে মধ্যে ঢুকলেন ইননা না বা দা জন্নি ইস মুলা তাজা চাচু ওলায়া গোটা কোনো কোনো ক্ষেত্রে কল্পনা পাপ তোমাদের একে অপরের গোপনীয়তা খুঁজিও না চাষা আপনি গোপন কেন দোষ খুঁজতেছেন আল্লাহ জানিয়েছেন এটা কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন সুতরাং আদুকুম আল্লাহ পাক জানিয়েছেন রে দুনিয়ার মানুষেরা শোনো কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাবে মৃত ভাইয়ের মাংস খাবেন জোরে বলেন না খাবেন নাকি মৃতভাইয়ের মাংস খাওয়া যাবে না আল্লাহ বলেন ভাইয়ের কেউ মাংস কি খাইবা বলতো এটা ঘৃন্নার কাজ তোমরা ঘৃণা করিও ঘিন্না রেগুলার কাছে ঘিন্না করো সুতরাং আল্লাহ পাক জানিয়েছেন অত্তাক আমি আল্লাহ আমারে ভয় করো কে জানিয়েছেন আল্লাহ বলেন অত্তাকুল্লা আমি আল্লাহ আমাকে ভয় করো ইন্নাল্লাহ তা ওয়াঃ রাহিম আল্লাহর আব্দ আলহমান কাজ চাসা তো কর আমার ঘরে কেন ঢুকলেন এবার খলিপাহ মে রে তোমার তিনটা কথা শুনলাম কিন্তু তুমি কেন গান গাইছো আমাকে জবাব দাও আগে কি করো আগে আগে জবাব দাও কেন তুমি গান গাইলে জবাব দাও মেয়েটা বলতেছেন আমার স্বামীর নাম হজরতে আব্দুল ইবনে আন আমার বিয়ের আসর হয়ে গেল বীর আসর যখন বসছে তরুণ তরুণী যুবক যুবতী বিদ্যা বুদ্ধি মুরব্বীরা সেখানে হাজির হয়েছে আমার বিয়ে হয়ে গেল এমন সময় আমার স্বামীর কাছে খলিফাতুল মুসলিম উমার ইবনুল খত্তা বরাদিলহুর কাছ থেকে একখানা পত্র আসলো পত্র আসার পরে জানিয়ে দেওয়া হলো আব্দুল ইবনে সাদ রদিয়া খলিফা উমারের পক্ষ থেকে এই পত্র এসেছে এই মহত্তে আপনাকে যেতে হবে রোম সম্রাটের বিরুদ্ধে রোমে যেতে হবে সম্রাটের কাছে আপনাকে সেনা সেনাবাহিনী পাঠিয়েছে আপনাকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন আপনি তাড়াতাড়ি চলে যান দেরি করবেন না এই মহতে যেতে হবে হয়তো সাদ আবদুল্লা সাদু বলেন মুরব্বীরা ও কারাম আমি আর থাকতে পারছি না আমি এখন চলে যাব কারণ এই যে পত্র দেখছেন দুটো নিয়ে এসেছে আমার কাছেই মতে জমা দিল হজরতে খলিফা উমারের কাছ থেকে পত্র এসেছে আমাকে এখনই যেতে হবে আমি আর দেরি করবো না মুরুবীরা বলতেছেন বাবা ইবনে সাদ একটু অপেক্ষা করো এত তাড়াতাড়ি কেন যাবা তুমি তোমার এই মাত্র বিবাহ বন্ধন আবাদে পূর্ণ হয়ে গেছ স্ত্রীর সঙ্গে বাসর বাসরাতটা কাটাও এরপরে তুমি আগামীকাল প্রয়োজন হয়ে পথিক আপনি জানেননি আমার স্বামী মুরব্বীদের বললেন মুরব্বীরা আমি আর দেরি করতে পারবো না কারণ হজরত উমার রিয়াল্লাহ আনহুর ব্যাপারে তিনি দলিল পেশ করতে লাগলেন তুহাল্লা আতি আতি আমিং কুম চাশাগন শুনুন ও মুর্বিক রাম শুনুন পাক জানিয়েছেন ইয়া আই হাল্লা জিনা হেই মান ধার্য শোনো আতিউল্লাহ ও আমি আল্লাহ আমান নবীকে তোমরা মানো আমি আল্লাহ আমাকে মানো আমার রাসুলকে মানো আর কি করো ও উনিলাম রে মিনকুম আর যারা উনিলাম রে মিনকুম হবে তোমরা তাদেরকে মানিও তার মানে যারা হলেও শাসক হবে যারা নেতা হবে তাদেরকে তোমরা মানিও কিন্তু এখানে শব্দর দিকে খেয়াল করিয়া আমরা আল্লাহফা বলেন আতি ও দিয়েছেন এখানে শব্দটা আতি ফেল ভার ক্রিয়া আল্লাহ তার নবীর আগে আত্মীয় শব্দ দিয়েছেন কিন্তু আমরের মিনকুম এখানে পাক দেয় নাই তার মানে যে সমস্ত মুখে নাই নাই মাথায় টুপি কি কথা না কেন যে সমস্ত নেতার মুখে দায়ী নাই মাথায় টুপি নাই দাঁড়িয়ে পেশাব করে ওদেরকে মানা যাবে ওরা যদি তোমার বাবা হয় যতবার পীর বাবা হোক ওই বাবা কেউ মানা যাবে না সুতরাং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সমস্ত নেতারা আল্লাহ আল্লাহ নবীকে মানবে তাদের মানা ফরজ তাদের মানা কি মুর্বিরা হজরত উমার জোট যখন আমার পয়গম্বর আল্লা রাব্বুল আলামিনের নবীকে মানে আল্লাহকে মানে সুতরাং তার কথা মানা ফরজ অতএব আমি আর থাকতে পারলাম না আমি চললাম এই কথা বলিয়ে আমার ভাইরা বাবা সকল মা বনিরা আমার স্বামী আমার কাজ বিয়ের আসর ত্যাগ করে এসে বলতেছেন কাজ গিয়ে বলছেন রে তুমি আমাকে আল্লাহর আসতে মাফ করে তোমার আদায় করতে পারলাম না কেননা আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাবিক অদ্যজানের বাচ্চা আমিরুল মুসলিম আমাকে সেনাপতি বানিয়ে রুমে পাঠাবে সুতরাং আমি আর থাকতে পারলাম না তুমি আমাকে আল্লাহর আস্তে মাফ করে দাও স্ত্রী বলছেন স্বামী রে মদিনা মক্কার মধ্যে আপনি একজন সুন্দর যুবক আর আমি সুন্দরী একজন মেয়ে আমাকে আপনি তমন ভালো দেখেন আপনাকে তমন ভালো দেখে নাই সুতরাং আপনি ভিতরে আসুন আল্লাহর কসম করে করছি কোনো রকম প্রেম নিবেদন করব না ভালোবাসা নিবেদন করব না শুধু আপনি চেহারটুকুন দেখে রাখতে চাই কেয়ামতের দিন লক্ষ মানুষের মধ্যে যেন আপনাকে খুঁজে আমি বেরি করতে পারি ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল তার কথা স্ত্রীকে বলতেছেন আর বলছেন স্ত্রীর শোনো যদি তোমার দেয়া থাকে আল্লাহরে বিশ্বাস থাকে কি মাঠ বলে বিশ্বাস থাকে তবে শোনো স্ত্রীরে রে আল্লাহর কসম করে বলছি আমি যদি বেশ থাকে তোমার সাথে দেখা হবে আর যদি মারা যাই আল্লাহ জান্নাতের সিরি তোমার সাথে আমার দেখা হবে স্ত্রীরে রে ও স্ত্রী আমার জন্য তুমি চিন্তা করো না আল্লাহ রব আলামিন আমাকে হেফাজত করবেন যদি ফিরে আসি হব গাজী আর যদি মারা যাই হব শহীদ তুমি হয় গাজীর স্ত্রী না শহীদের স্ত্রী হবে পথিক এই কথা বলি আমার স্বামীর তিন মাসের জন্য চলে গেলে শুনলাম তিন মাস পরে আমি তিন মাসের কথা শুনিয়া আমার যে সমস্ত ফুল ফুলসজ্জা ছিল শরীর থেকে সব খুলি ফেললাম ফুল ফুলসজ্জা যা ছিল খুলি ফেললাম তিন মাস পরে স্বামী আসবে বলে আমি আর পড়লাম একজনের কাছে শুনতে পারলাম হয়তো উমার খলিফা আর এক জায়গায় আমার স্বামীকে হাতে পাঠিয়েছেন আবার তিন মাস কেটে চলে গেল আমি চিন্তা করলাম আবার ফুলসজ্জা খুলি ফেললাম আর বললাম আবার তিন মাস চলে গেল আবার ছয় মাস গেল আমি আবার শুনতে পেলাম ছয় মাস পণ্যর পরে খলিফা আর আরেক জায়গায় আমার স্বামীকে পাঠিয়েছেন আমি আমার চৈবনের তান নাই আমি এই গান গাইছি অন্য কোনো কারণে গাই নাই আমার বিচার হবে খলিফা উমরের দরবারে তুমি কেটা বিচার করার খলিফা উমর চিন্তা করলেন আল্লাহ আল্লাহ কি বিপদে পড়লাম এই আল্লাহ বিচার করতে মেয়ের উল্টা আমারই করে কি উল্টা আমারই করে দেখি কেমন বিচারে বিপদের মধ্যে পড়ে গেলাম খলিফা উমার দো মেয়েকে বলছেন মেয়েরে ঘরের পিছন দিয়ে দরজা ভেঙে বাড়ি করেছি আমি বেড়া ভাঙিয়া দরজা বাইর করেছি এদানি ক্ষমা চাই সালাম না দিছি ক্ষমা চাই তোমার দোষ তুটি করেছি এদানি ক্ষমা চাই মেয়ে রে ও আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও এই কথা বলে ছুটলেন বাড়ির দিকে বাড়িতে গিয়ে নিজের মেয়ে হাফসা থেকে ডেকে বলছে মা হাফসা শোনো একটি বিবাহিতা মেয়ে স্বামী ছাড়া কয় মাস থাকতে পারে মেয়েটা বলতেছেন আব্বা কথা কেন বলছেন কয় আমার দরকার আছে বলো হয়তো হাফসা বলেন আব্বা বিবাহিতা মেয়ে বিবাহ হওয়ার পরে চার মাস পর থাকতে পারে তারপরে স্বামীর জন্য সুবিধা হলো স্ত্রীর জন্য বড় কষ্ট হয়ে যায় চললেন সেনাপতির দলের ভিতরে গিয়ে বললেন আব্দুল আছে নাকি তোমাদের ভিতরে আছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও ওই দিন থেকে শুরু করে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আমি উমার ঘোষণা করলাম সেনাপতি সেনাবাহিনীর ভিতরে মাসে তিন দিন ছুটি সেদিন থেকে শুরু করে তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে না তিন দিন ঘোষণা করেছেন সেনাবাহিনী সেনাপতির মধ্যে ছুটি আজ বাংলাদেশে ছুটি আছে আর যদি এই কোরআন থাকতো কোরআনের আইন থাকতো শাসন থাকতো শাসন অনুযায়ী যদি কোনো নেতা হতো বাংলার জমিনে কোনো নাস্তিক দলেরা আল্লাহ তিনি বিদ্যে কোনো কথা বলতে পারতো না সুতরাং নাস্তিক বাইদের বুক উৎখাত করতে গেলে দরকার কৃষির আইন জোরে বলেন কোরআন ছাড়া কোনো দিনের জন্য বিচার করা সম্ভব নয় কোরআন মানুষকে শান্তি দেয় মুক্তি দেয় দিবে এই কোরআন যদি কারোর পক্ষে সাক্ষী দেয় আল্লাহ নেই বলেন আর কেন হজাতুল্লা খাওয়া আলাইকা কয়ামতের দিন এই কোরআন যার পক্ষে সাক্ষী দেবে তাকে আল্লাহ পাক পাকবি হিসাবে জান্নাত দিয়ে দেবে